সোমবার বিধানসভা অধিবেশন চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিরোধী দলের বিধায়করা ওয়াকআউট করেন। সমগ্র সেনাকে অপমান করা, অগ্নিপথের বিরোধিতা করা এবং বিজেপি উস্কানি দিয়ে গোলমাল করছে, এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। অথচ যারা গোলমাল করেছে তাদের বিষয়ে কোনো উল্লেখ নেই। পাশাপাশি বিরোধীরা এও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন শিক্ষকদের চাকরি গেলে বিজেপি নেতাদের বাড়ি পাঠাবেন এবং তারা বিজেপির নেতাদের বাড়ি ভাঙচুর করবে। তিনি আবারও বলেন, মেদিনীপুরে হারের যন্ত্রণা তিনি ভুলতে পারেননি, 1956 ভোটে হেরেছেন এবং সব শেষে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে তারা সেখানেই বসে পড়েন। সেনাকে অপমান করেছেন, অগ্নিপথ স্কিমের বিরুদ্ধে বলেছেন এবং বলেছেন যে পশ্চিমবাংলায় বিজেপি নাকি উস্কানি দিয়ে গোলমাল করেছে। এতে যারা রাস্তায় দাঁড়িয়ে গোলমাল করেছে তাদের বিষয়ে কোনো উল্লেখ নেই। হাওড়া, উলবেড়িয়া, সলব, বেতোয়াডরি, নাকাশিপাড়া, রেজিনগর, বেলডাঙ্গার ঘটনা তিনি চাপা দিতে চেয়েছেন। ক্ষতিগ্রস্তদের এবং দুষ্কৃতকারীদের বিষয়ে একটা বক্তব্য নেই। হুমকি দিয়ে বলেছে 17,000 প্রাইমারি চাকরি গেলে সেই লোকগুলোকে নাকি বিজেপির নেতাদের বাড়িতে, এমএলএদের বাড়িতে পাঠাবে। মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন যে বিজেপির 70 জন এমএলএর বাড়িতে যাদের চাকরি গেছে তাদেরকে পাঠাবেন। আমাদের বিজেপির এমএলএদের বাড়িতে গিয়ে তারা আমাদের বাড়ি ঘেরাও করবে, ভাঙবে, আইন শৃঙ্খলা হাতে তুলে নিবে, এইটা রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর ভাষা। তারপরে তো হারের যন্ত্রণা এখনো ভোলেনি, মেদিনীপুর মেদিনীপুর করছে। 1956 ভোটে হারের যন্ত্রণা এখনো তার যায়নি। তার বক্তব্যের মধ্য দিয়ে আজকে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছে বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের, বিজেপি পার্টিকে, কেন্দ্রীয় সরকারকে, ভারতবর্ষের সেনাকে, তার আমরা তীব্র প্রতিবাদ করেছি এবং এই অসত্য ভাষণ আমরা দুবার প্রতিবাদ করেছি। তিনি শুনতে চান না বলে যাচ্ছেন, তার এই অসত্য কুৎসিত ভাষণ আমরা না শুনে বেরিয়ে এসেছি। আমরা এখন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে গিয়ে ফুল দিয়ে প্রণাম জানাবো। তিনি ছিলেন বলে আমাদের পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক হতে হয়নি, আজকে আমরা পশ্চিমবঙ্গে আছি।